খামারে ভয়ঙ্কর ডাক ফ্লুর আক্রমণে খামার প্রায় ধ্বংসের পথে। অনেক হাঁস নিমিষেই শেষ হয়ে গেছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার পরে নানা রকম মন্তব্য আমি পাচ্ছি কমেন্টের মাধ্যমে। অনেকেই বলছেন যে আপু, আপনি এত অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আপনার খামারে কেন এই সমস্যাটা হলো? অনেকেই বলছেন আপনার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কি হবে, আমরা ভয় পাচ্ছি। অনেকেই আমাদের জন্য দোয়া করছেন, অনেকেই বলছেন যে আল্লাহ পাক যেন খুব দ্রুত আমাদের খামারটা সুরক্ষিত রাখে, কিংবা খুব দ্রুত যেন সেই রোগ থেকে আমাদের হাঁসগুলো রক্ষা পায়। আবার অনেকেই কিন্তু মনে করছেন যে আমি যদি খামার সম্পর্কে এতটাই অভিজ্ঞ হই তাহলে আমার খামারে কিভাবে এই রোগের আক্রমণ ঘটে। তো সকল প্রশ্নের উত্তর দিব, সকল মন্তব্যের আলোকে আমি আজকে কিছু কথা বলবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো কথা আমি বেশি বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই মন্তব্যগুলোর উত্তর দিতে গিয়ে আমাকে দুটো উদাহরণের সৃষ্টি করতে হয়েছে। প্রথম উদাহরণটা হচ্ছে, মনে করেন আপনি চোখের একজন অভিজ্ঞ ডাক্তার, তো আপনার কখনো চোখের সমস্যা হবে না, কিংবা একজন চোখের ডাক্তারের কখনো চোখের পাওয়ার কিংবা চোখের যে কোনো সমস্যার সম্মুখীন হবে না, এর গ্যারান্টি আপনি কখনো দিতে পারবেন কি না, এটা প্রশ্ন থেকে গেল। যারা চোখের অভিজ্ঞ ডাক্তার আমরা তাদেরকেও কিন্তু দেখেছি যে হাই পাওয়ারের কিছু গ্লাস ব্যবহার করে, কারণ তাদের চোখের সমস্যা, কিংবা চোখের জন্য মেডিসিন ব্যবহার করছেন, তার মানে তাদেরও চোখের সমস্যা হয়, কিংবা তারাও চোখের পেশেন্ট হতে পারে। তো আমরা যদি প্রশ্ন করি যে আপনি যে চোখের ডাক্তার, আপনার কেন এই সমস্যাটা হলো, অ্যাকচুয়ালি আমরা যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়টা কিংবা সেই রোগটা সম্পর্কে আমরা কিছু অ্যালার্ট দিতে পারি, সেই রোগটা কিভাবে আসে সেটা আমরা বলতে পারি, কিংবা সেটা আমরা জানি, কিংবা এই রোগটা নিয়ন্ত্রণের জন্য কিংবা এই রোগটা প্রতিহত করার জন্য আমরা কী করতে পারি সেগুলো আমরা জানি। কিন্তু সকল নিয়ন্ত্রণের ক্ষমতা আসলে আমাদের নেই। আমরা কিছু সতর্কতা প্রত্যক্ষভাবে অবলম্বন করতে পারি, কিছু সতর্কতা পরোক্ষভাবে অবলম্বন করতে পারি। যেগুলো আমরা নিজে সতর্কতা অবলম্বন করতে পারি সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে সেই সতর্কতা অবলম্বনের জন্য হয়তোবা আমরা কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারি। তো যেগুলো আসলে আবহাওয়া কিংবা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে, সেগুলো থেকে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই রোগে কিংবা সেই সমস্যা আমরা পড়তেই পারি, এটা একেবারেই কমন কিংবা স্বাভাবিক ব্যাপার। তো দ্বিতীয় উদাহরণে আমি এটাই বলতে চাই যে কিছু বছর আগে আমাদের দেশে কিন্তু করোনা ভাইরাসের তীব্র একটা প্রভাব পড়েছিল, যে করোনা ভাইরাসের চিকিৎসায় কিছু ডাক্তার কিংবা কিছু সেবাকর্মীরা করেছেন। তো তারা কিন্তু অনেক করোনা রুগীকে সারিয়ে তুলেছেন তাদের সেবার মাধ্যমে, কিংবা নির্দিষ্ট কিছু মেডিসিনের মাধ্যমে এবং উপরওয়ালার ইচ্ছাতে। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি যে সেই ডাক্তাররা কিংবা সেই সেবাকর্মীরাই সেই করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তো এ থেকে কি আমরা এটাই বুঝতে পারি যে তারা আসলে করোনা রোগ সম্পর্কে কিছুই জানতো না, কিংবা তারা আসলেই সেবাকর্মী কিংবা ডাক্তার নয়? না, আসলে সব সতর্কতা কিংবা সকল কাজ আমাদের নিজের নিয়ন্ত্রণে থাকে না, কিংবা সকল সতর্কতা প্রত্যক্ষভাবে হয় না, কিছু পরোক্ষভাবেও হয়। পরিস্থিতি এবং আবহাওয়ার উপর অনেক কিছুই নির্ভর করে। তো যেগুলো আমাদের উপর নির্ভর করে না সেগুলো থেকে যখন ক্ষতিগ্রস্ত আমরা হই তখন আসলে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চেয়েছি আশা করছি বুঝাতে পেরেছি। তো এখন আসা যাক যে আমার খামারে এই রোগের আবির্ভাব কেন হলো। অ্যাকচুয়ালি হাঁসের কিছু মারাত্মক রোগ আছে। তো মারাত্মক রোগের মধ্যে কমন মারাত্মক রোগ আমরা কিন্তু চিনি যে ডাক প্লেগ, ডাক কলেরা। কিন্তু বার্ড ফ্লু যে একটা অতি ভয়াবহ মারাত্মক রোগ এটা অনেকেই জানি না। আর এই বার্ড ফ্লু একবার যদি আক্রমণ করে ফেলে তাহলে মৃত্যুর হার 80-90% হতে পারে। যেহেতু আমার খামারে ডাক ফ্লু আক্রমণ হয়ে গিয়েছিল, সেটা পরোক্ষভাবে হয়েছিল, বাহিরের যে হাঁস পালন করতো যারা খোলাভাবে কিংবা হচ্ছে ঘরোয়াভাবে, তাদের কাছ থেকে এই জীবাণুটা ছড়িয়েছিল। কারণ আমাদের খামারের আশেপাশে যারা হাঁস পালন করতো তাদের খামারটা কিংবা তাদের হাঁসগুলো অলরেডি অসুস্থ হয়ে গিয়েছিলো। তো আসলে এটাতে আমরা যতই সতর্ক হই কিংবা যতই সতর্কতা অবলম্বন করি, এই সতর্কতাতে আসলে আমাদের হাঁসগুলো সেফ থাকবে না, এটাই নিশ্চিত। কারণ যে নদীতে
আমরা হাঁসগুলো রাখতাম সেই নদীতে তাদের আসা যাওয়া কিংবা সেই নদীতে তাদের অনেক কাজ সম্পূর্ণ হতো। এই ভাইরাসটা যেহেতু বাতাসের সঙ্গে কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, তো যে কোনো একটা মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে গিয়েছিল। আর আমরা উপযুক্ত সময়ে এই রোগটা চিহ্নিত করতে পারিনি, কারণ আমি কিন্তু বলেছি যে দুই দিন আমি বিশেষ কারণে, বিশেষ সমস্যার কারণে ল্যাবে গিয়ে পরীক্ষা করতে পারিনি। তো আমরা অনেক সিমটম দেখে আসলে রোগের ধরন কিংবা রোগটা চিহ্নিত করতে পারি, কিন্তু অনেক সময় যে ডিফারেন্ট সিমটমগুলো আসে কিংবা অনেক কঠিন রোগগুলো যখন খামারে আসে তখন আসলে আমাদের পরীক্ষা করতে হয়। তো পরীক্ষার মাধ্যমে আমরা এক্স্যাক্ট যে রোগটা সেটা চিহ্নিত করতে পারি। তো এটা চিহ্নিত করতে যেহেতু আমার তিন দিন লেগে গেছে, তাই এই তিন দিনে আসলে রোগের ভয়াবহতাটা অনেক বেশি হয়ে গেছে। আর আমার খামারে এই ভয়ঙ্কর ডাক ফ্লুর আক্রমণ কিন্তু এতদিনেও হয়নি, তাই এই ডাক ফ্লু রোগ সম্পর্কে আমি তেমন অভিজ্ঞতা এখনও অর্জন করতে পারিনি। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা তখনই অর্জন হয় যখন আপনি সেই জিনিসটা প্র্যাকটিক্যালি ফেস করেন কিংবা সেই জিনিসটা আপনার সামনে দিয়ে ঘটে যায়। তো আমার সামনে আসলে কখনো এই ধরনের রোগ কিংবা এই অভিজ্ঞতা আমার হয়নি, তো এটা ফার্স্ট। আর এই ফার্স্ট অভিজ্ঞতাতে আমি আসলে এই সম্পর্কে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং এই শেখা জানার মধ্য দিয়ে আসলে আমার খামারের অনেক বড় একটা লস হয়ে গেছে। তো এই লসটা যেন আপনাদের খামারে না হয়, কিংবা এই সমস্যাটা যখন হবে এই সিমটমগুলো দেখে আপনার যেন উপযুক্ত সময়ে এর প্রতিরোধ ব্যবস্থা করতে পারেন কিংবা সঠিক সময়ে যেন পরীক্ষাটা করতে পারেন, এজন্য কিন্তু আমি সবসময় আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করি, যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আমি যখনই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা যখন যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে করে আমি একজন খামারি যখন একটা লসের মধ্য দিয়ে যাব, হাজারো খামারি যেন আমার এই লসটা দেখে কিংবা আমার এই খামারের সমস্যাটা দেখে সতর্ক হতে পারেন কিংবা তাদের খামারটা যেন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারেন। যদিও সবগুলো সতর্কতা কিংবা সবগুলো চেষ্টা আমাদের নিয়ন্ত্রণে নেই, যতগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেই সতর্কতাগুলো আমরা কিন্তু অবলম্বন করতেই পারি। আমি কিন্তু 5 বছর ধরে খামার করছি, এই 5 বছরে এই ভয়ঙ্কর রোগের সূত্রপাত আমার খামারে হয়নি, যার জন্য এই রোগ সম্পর্কে আমি তেমন অভিজ্ঞ ছিলাম না। তো এখন যেহেতু এই রোগের আবির্ভাব ঘটেছে, এই রোগটা আমি ফেস করেছি আমার খামারের মধ্য দিয়ে, তো এখন কিন্তু এই সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা হলো, এই সম্পর্কে আমার কিছু ধারণা হলো, যা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। আমি চাই না যে আমার খামারে এই সমস্যাটা ফেস করার মাধ্যমে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনারা যাতে করে এই সমস্যাটা কিংবা এই লসের সম্মুখীন হয়ে এই অভিজ্ঞতাটা অর্জন না করেন। আমার খামারে ঘটে যাওয়া সমস্যাটা দেখে আপনারা যেন সতর্ক হতে পারেন কিংবা আপনাদের খামারে যেন এই ধরনের সমস্যাটা কখনোই না আসে। তো আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। তো খামারে যেহেতু এত বড় লস কিংবা এত বড় একটা সমস্যা সম্মুখীন আমি হয়েছি, স্বাভাবিকভাবে মন খারাপ থাকবে, তারপরেও আমি আসলে সব সময় সব বিষয়ে খুশি থাকার চেষ্টা করি, কারণ আল্লাহ পাক যা কিছু করেন অবশ্যই ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন, আর এর সে তো ভালো কিছু অবশ্যই আমার জন্য আল্লাহ পাক রেখেছেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই খামার জীবনে অবশ্যই সতর্ক থাকবেন, জেনে বুঝে খামারটা পরিচালনা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।